ট্রাম্পের মুসলিম বিরোধী টুইটার পোস্ট নিন্দা জানালেন ব্রিটিশ নেতা করবিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মুসলমানদের বিরুদ্ধে যে টুইটার পোস্ট দিয়েছেন তার নিন্দা জানিয়েছেন ব্রিটিশ লেবার দলের নেতা জেরেমি করবিন তিনি বলেছেন ট্রাম্পের এ পোস্ট বিব্রতকর ও বিপজ্জনক একই সঙ্গে তিনি ট্রাম্পের এই ধরনের কাজের নিন্দা জানানোর জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেট প্রতি আহ্বান জানান করবিন বলেন আমি আশা করি আমাদের সরকার ট্রাম্পের এই উগ্রপন্থী টুইটার বার্তার নিন্দা জানাবে নিজের টুইটার পেজে এই মন্তব্য করেছেন জেরেমি করবিন চাহিদা ফ্রান্সেন নামে ব্রিটেন এক রাজনৈতিক নেতা টুইটার পেজে অসমর্থিত এক ভিডিও পোস্ট করেন করেছেন যাতে মুসলমানদেরকে সহিংস হিসেবে দেখানো হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভিডিওটির টুইট রিটুইট করেছেন এই টুইটার পোস্টের পর লেবার দলের সংসদ সদস্য ডেভিড ল্যামি বলেছেন ট্রাম্পকে ব্রিটেনের স্বাগত জানানো হবে না অনেক আগেই ব্রিটেন সফরের কথা ছিল ট্রাম্পের কিন্তু মুসলিম বিরোধী নানা কর্মকাণ্ডের কারণে সেই সফর স্থগিত রয়েছে ধারণা করা হয় ট্রাম্প ব্রিটেন সফরে গেলে ব্যাপক বিক্ষোভের মুখে পড়বে